জেরিন খান একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী ও মডেল, যিনি প্রধানত বলিউড চলচ্চিত্রে কাজ করে থাকেন। এছাড়াও তিনি তামিল এবং পাঞ্জাবি ভাষার চলচ্চিত্রেও কাজ করেছেন। খান 2010 সালের অনিল শর্মার বীর চলচ্চিত্রে সালমান খানের বিপরীতে সহ অভিনেত্রী হিসেবে বলিউডে আবির্ভূত হন, যার স্বীকৃতিস্বরূপ তিনি জি সিনে পুরস্কার শ্রেষ্ঠ নারী অভিষেকের জন্য মনোনীত হন। তিনি সালমান খানের রেডি চলচ্চিত্রের একটি আইটেম গান ক্যারেক্টার ঢিলা এ পারফর্ম করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন, যেটি অবশ্য 2011 সালের অন্যতম একটি সর্বাধিক ব্যবসা সফল বলিউড চলচ্চিত্র হিসেবে মর্যাদা লাভ করে। জেরিন প্রাথমিকভাবে সাজিদ খান পরিচালিত হাউসফুল 2 চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে বাণিজ্যিক সাফল্য অর্জন করেন। পরবর্তী বছরে খান তামিল চলচ্চিত্র নান রাকাবগা পগ্রিন চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তামিল চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন, যেখানে তিনি মালগোভ নামের একটি আইটেম গানে কাজ করেন। তিনি 2014 সালের রোমাঞ্চকর গোয়েন্দা ভিত্তিক চলচ্চিত্র জ্যাট জেমস বন্ডে প্রধান চরিত্রে অভিনয় করেন, যেটি বক্স অফিসে ব্যাপকভাবে সাফল্য অর্জন করতে সামর্থ্য হয়। এবার স্বস্তির খবর পেলেন বলিউড অভিনেত্রী জেরিন খান। 12 লাখ টাকা প্রতারণার অভিযোগে সালমান খানের নায়িকার নামে গেল মাসে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ভারতের পশ্চিমবঙ্গের শিয়ালদহ আদালত। এবার সেই মামলায় গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার করল আদালত। জানা গেছে, একাধিক অনুষ্ঠানের জন্য অগ্রিম টাকা নিয়েও প্রতিশ্রুতি মতো সেখানে উপস্থিত না হওয়ার অভিযোগ উঠেছে বীরখ্যাত জেরিনের নামে। একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে নারকেলডাঙ্গা থানা। 2018 সালে দায়ের করা সেই মামলায় জেরিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। এবার সেই মামলার গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার করেছে আদালত। ভারতের পশ্চিমবঙ্গের সংবাদ মাধ্যমের খবর, তদন্তে পুরো ঘটনা নিয়ে প্রকৃত তথ্য হাতে আসার পরেই নাকি এই সিদ্ধান্তে উপনীত হয়েছে বিচারক। ২০১৮ সালে কলকাতা ও উত্তর চব্বিশ পরগনার 6টি অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল জেরিন খানের। বেশ কয়েকটি কালী পুজোর উদ্বোধন করার কথাও ছিল তার। ভিডিও বার্তায় জেরিন খান কলকাতার অনুষ্ঠানে অংশ নেওয়ার কথাও জানিয়েছিলেন, এজন্য অগ্রিম 12 লাখ রুপি নেন তিনি, কিন্তু তিনি কোনো অনুষ্ঠানেই উপস্থিত হন। পরে ভারতীয় দণ্ডবিধির 406, 506, 120B ও 420 ধারায় নারকেলডাঙ্গা থানায় মামলা দায়ের করেন ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানটি। এ মামলার শুনানি ঘোষণা হলেও হাজির হননি জেরিন খান কিংবা তার আইনজীবী। তারই পরিপ্রেক্ষিতে গেল 17 সেপ্টেম্বর গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। যদিও নিজের নামে ওঠা এই অভিযোগ মানতে রাজি হননি বলিউড অভিনেত্রী জেরিন। তিনি দাবি করেন তার বিরুদ্ধে আনা সব অভিযোগের কোনো সত্যতা নেই। নিজের আইনজীবীর সঙ্গে কথা বলে উপযুক্ত ব্যবস্থা নেবেন তিনি। জেরিনের এই মন্তব্যের মাসখানেক পরেই তার পক্ষে রায় দিল আদালত। বীর সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন জেরিন খান, যেখানে সালমান খানের বিপরীতে অভিনয় করেছিলেন তিনি। এরপর হেট স্টোরি 3, ওয়াজা তুমহ, রেডি সিনেমায় দেখা গেছে এই অভিনেত্রীকে। টেন টিভি দেশ ও দশের কথা বলে।